ऑक्सीजन की कमी से छटपटाते दम तोड़ी ब्रीथ था। मासीमा उठते हैं, मासीमा आपने बोसुन बोसुन उठते उठते हमें ना बोसुन बोसे पड़ोन, हमरा दर्जा खोला चेस्टा करती बोसुन आपने। कोरोना ने फिर से अमानवीय घटना को अंजाम दिया। ये घटना हुगली स्थित चुचुड़ा के फुलपुकुर लेन की है। मृतका का नाम आभा देवी, उम्र 74 है। आभा देवी के परिवार के बाकी सदस्य कोविड पॉजिटिव है एवं अस्पताल में इलाजरत है। घर में अकेली वृद्धा ने अपने कोरोना पॉजिटिव होने की जानकारी चुचुड़ा के एक स्वयंसेवी संस्था को दी थी, लेकिन संस्था के लोग आने के पहले ही सब कुछ खत्म हो गया। सांस लेने में तकलीफ बढ़ने के कारण वृद्धा पालंग से नीचे गिर गई और उनका मौत हो गया। मर्मस्पर्शी इस घटना से इलाके में शोक का माहौल है। গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ আমাদের আরোগ্য দিয়ে একটা ফোন আসে যে আমাদের ফুলপুকুরে বাড়ি, ফুলপুকুর লেনে ভদ্রমহিলা একাই থাকেন, বাড়িতে একা থাকেন বলতে ভদ্রমহিলার ভাসুর কোভিডে আক্রান্ত গতকাল সকালেই মারা গেছে কলকাতার কোনো একটা হাসপাতালে। তো এই বাড়িতে ভাসুর, ভাসুরের মিসেস আর ওই ভদ্রমহিলা থাকতেন, আর ভদ্রমহিলা আভা দত্ত ওনার ছেলে, ছেলের নাকেল বাগানে বাড়ি, ছেলে ছেলের বউ ওই নাকেল বাগান বাড়িতে, ছেলে ছেলের বউ দুজনেই কোভিডে আক্রান্ত। সেই কারণে ভদ্রলোক ফোন করে আমাদের 6:30 নাগাদ চিকিৎসকদের জানায় যে এরকম এরকম ব্যাপার, আমাদের আমার মা আভা দত্ত ফুলপুকুর লেনে বাড়ি, বাড়ির ঠিকানাটাও দিলেন প্রপার, যে আমরা দুপুর অবধি যোগাযোগ করতে পেরেছি, ফোনে মায়ের সাথে কথা বলেছি, যেহেতু আমরা কোভিডে আক্রান্ত আমরা বেরোতে পারছি না, ফোনে মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যে 3টের পর থেকে আর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না, আপনারা যদি একটু দেখেন। আমরা ঠিক আছে, আমরা দেখছি, আমরা সঙ্গে সঙ্গে ওনার ঠিকানা নিয়ে আমরা যাই ফুলপুকুর লেনে ওনার বাড়িতে। বাড়িতে এমনি বাইরের গেট খোলা ছিল, বড় বাড়ি, ভেতর দিকে আমরা ঢুকে দেখি বাড়িতে লাইট জ্বলছে, সমস্ত লাইট ফাইট জ্বলা এবং টিভিও চলছে। তখন আমরা বাইরে থেকে মাসিমা মাসিমা বলে ডাকি, হাঁকা পড়ি, কিন্তু কোনো সাড়া পাই না। তখন পেছনে একটা জানলা খোলা ছিল, সেই জানলা থেকে আমরা দেখি যে খাটের উপর শুয়ে একজন ভদ্রমহিলা কাঁদছে আর কি, ওনার যে প্রচুর কষ্ট হচ্ছে অক্সিজেনের জন্য সেটা আর কি আমরা বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে ফোন করলাম প্রথমে চুচুড়া হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে, কেন কালকে বিকেলেও আমরা ফোন করেছি কটা পেশেন্টের ব্যাপারে, হাসপাতালে জায়গা ছিল না কোভিড পেশেন্টের, সারি ওয়ার্ডেও জায়গা নেই। এই শোনার পরে আমরা ফোন করলাম, তখন হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার বললো যে ইমিডিয়েট নিয়ে আসুন, আমরা ব্যবস্থা করবো। যে হোক আমরা সেই অবস্থায় দেখে আর কি, যখন যেহেতু তালা ছিল বাড়িতে, আমরা ওনার ছেলেকে ফোন করি, ওনার ছেলে বলেন আপনারা যে হোক তালা ভেঙে হোক যা করে হোক আমার মাকে নিয়ে বাঁচাতে হবে, মাকে নিয়ে আপনারা যেভাবে হোক হাসপাতালে ভর্তি করুন। আমরা সঙ্গে সঙ্গে তালা বাড়ির আর কি দরজার তালা ভেঙে আমরা আমাদের সদস্যরা ভেতরে ঢুকি, ঢুকে গিয়ে ওই অবস্থায় ওনাকে আর কি দেখি আস্তে আস্তে ওষুধের বোতল ধরতে গিয়ে উনি পড়ে গেলেন আর কি, মাটিতে শুয়ে পড়লেন মেঝেতে। শুয়ে পড়ার পরে ওনাকে আমরা দরজা ভেঙে ঢুকে ভেতরে ঢুকে ওনাকে আমাদের অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে তুলে ওনাকে আমাদের অ্যাম্বুলেন্সে রাখা, অক্সিজেন দিয়ে আমরা চুচুড়া হাসপাতালে নিয়ে যাই। তখন ওনার কোনো সেন্স ছিল না। নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ডাক্তারবাবু দেখলেন, এমার্জেন্সিতে ডাক্তারবাবু দেখার পরে প্রায় 3-4 মিনিট বাদে বললেন যে উনি এক্সপায়ার করে গেছেন। আহ্বান রাখবো আপনাদের মাধ্যমে, কোনো বয়স্ক মানুষকে বাড়িতে একা রেখে যেন আর কি বাড়ি কেউ না যায়, একজন অন্তত বয়স্ক, যদি বয়স্ক মহিলাকে 1 ঘন্টাকেও আমরা খবর পেতাম, যদি সঠিক সময় ওনার চিকিৎসাটা, অক্সিজেনটা দেওয়া যেত, তাহলে কিন্তু চোখের সামনে কালকে এই মানুষটাকে আর কি মরে যেতে দেখতে পেতাম।